বনানী নাইট ক্লাবে মিট কেন করতে হবে, মানে এইটা ঠিক আমি বুঝতেছি না, আমাকে যদি একটু বুঝায় বলতেন। এত কিছু বোঝেন, এত কোয়ালিফিকেশন, বাট এতটুকু বুঝতে পারছেন না যে আমি আপনাকে কেন বনানী নাইট ক্লাবে ডাকছি। আচ্ছা যাই, যেহেতু বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে একটু আগে বললাম, আমার কোম্পানিতে সবাই কিন্তু নিডেড পার্সন, সবারই কিছু না কিছু দরকারের কারণে আমার এই কোম্পানিতে চাকরির জন্য আসে, আর তাদের প্রত্যেকেরই দাতা হিসেবে কিন্তু আমি থাকি। সো বনানী নাইট ক্লাবে গেলে হবে কি, প্রথমত আপনার সাথে আমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হবে, বোঝাপড়া হবে, তারপরে আস্তে ধীরে ধীরে ধীরে, আশা করি বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। স্যার, আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আমি এই টাইপের মেয়ে না যে আপনার সাথে পার্সোনাল মেলামেশা করব, আমাদের এটা সম্ভব না। দেখেন, আমি পড়াশোনা করছি, আমি চাই নিজ যোগ্যতায় জব, দরকার হলে আপনি আমাকে একটা ছোটোখাটো পজিশনে জব দিতে পারেন, স্যালারি কম। স্যার, আমি আপনার কোম্পানিতে সিভি ড্রপ করেছিলাম, আজকে আমার ইন্টারভিউ ডেট ছিল, হেয়ার ইজ মাই সিভি, চেক করুন। ও তাই নাকি? আপনার এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন সব কিছু মিলিয়ে আপনি অবশ্য আমাদের এই কোম্পানিতে জব করার জন্য অ্যাবিলিটি রাখেন, বাট আমার এই কোম্পানিতে জব করতে গেলে কিছু রুলস অফ রেজুলেশন আছে অ্যান্ড কিছু শর্তও আছে। জি স্যার, প্রতিটা কোম্পানিতে জব করতে গেলে কিছু শর্ত মানতে হয়, আর আপনাদের কোম্পানি কী কী শর্ত আমার মানতে হবে বলুন। দ্যাটস গ্রেট, অবশ্য এই নিডেড পার্সনগুলো আমি টু মাচ লাইক করি। আসলে কীভাবে আপনাকে বোঝাবো, আমার এই কোম্পানিতে যারাই ফিমেল জবের জন্য অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেকেরই কিন্তু চাকরি হয়ে গেছে, তারা প্রত্যেকেই কিন্তু নিডেড পার্সন ছিল। যেহেতু আপনিও রাজি হয়ে গেছেন, তাহলে খোলামেলা কথা বলা যায়। আপনি আজকে ঠিক সন্ধ্যা 7টায় আমার সাথে বনানী নাইট ক্লাবে দেখা পাবেন, এটাই হচ্ছে আপনার কাজের প্রথম রুলস অফ রেজুলেশন অ্যান্ড শর্ত। বনানী নাইট ক্লাবে মিট কেন করতে হবে, মানে এইটা ঠিক আমি বুঝতেছি না, আমাকে যদি একটু বুঝায় বলতেন। এত কিছু বোঝেন, এত কোয়ালিফিকেশন, বাট এতটুকু বুঝতে পারছেন না যে আমি আপনাকে কেন বনানী নাইট ক্লাবে ডাকছি। আচ্ছা যাই, যেহেতু বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে একটু আগে বললাম, আমার কোম্পানিতে সবাই কিন্তু নিডেড পার্সন, সবারই কিছু না কিছু দরকারের কারণে আমার এই কোম্পানিতে চাকরির জন্য আসে, আর তাদের প্রত্যেকেরই দাতা হিসেবে কিন্তু আমি থাকি। সো বনানী নাইট ক্লাবে গেলে হবে কি, প্রথমত আপনার সাথে আমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হবে, বোঝাপড়া হবে, তারপরে আস্তে ধীরে ধীরে ধীরে, আশা করি বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। স্যার, আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আমি এই টাইপের মেয়ে না যে আপনার সাথে পার্সোনাল মেলামেশা করব, আমাদের এটা সম্ভব না। দেখেন, আমি পড়াশোনা করছি, আমি চাই নিজ যোগ্যতায় জব, দরকার হলে আপনি আমাকে একটা ছোটোখাটো পজিশনে জব দিতে পারেন, স্যালারি কম, বাট আমি এসবে নাই। দেখুন, আপনি কিন্তু অনেক বড় একটা ভুল করছেন, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি একটা ভালো জবের অফার পেয়েছেন, তারপরেও আপনি বলতেছেন আপনি এই প্রস্তাব ফিরিয়ে দেবেন। যারা যারা আমার সাথে এখন পর্যন্ত আমার কোম্পানিতে জব পেয়েছে, আই মিন যারা ফিমেল, তারা কিন্তু প্রত্যেকে ওয়েলভাবে সেট হয়ে গেছে, এবং প্রত্যেকের মধ্যে কেউ কেউ ইউএসএতে, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, যে যার জায়গা মতো টাকা কামিয়ে সেট হয়ে গেছে। আপনি কিন্তু চাইলেই এই সুযোগটা কাজে লাগাতে পারবেন, এটা এক ধরনের বলতে পারেন আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি। এখন ভেবে দেখুন আপনি কী করবেন। সরি স্যার, আমি আপনাকে বলতেছি আমার দ্বারা পসিবল না, আমি জবই করব না, আমি চলে যাব। এত তাড়াহুড়া করছেন কেন? তাছাড়া আপনি দেখতেও বেশ হট অ্যান্ড সেক্সি, চাইলে কিন্তু আপনি আমার অফারটা লুফে নিতে পারেন, বাট আপনি কিন্তু ভুল করছেন। স্যার, আমি জব করব না, আপনি কেন এত কথা বলতেছেন? আমি তো বললাম আমি জব করব না, আমার জবের দরকার নেই, আমি চলে যাচ্ছি। আপনি এমন করছেন কেন? আমার কথাটা শুনুন। থামো, কি হচ্ছে এসব? না 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 স্যার, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না, আমি আমি অবশ্য ওনার সাথে একটু কথা বলছিলাম আর কি। এই চুপ করো, এই এই অফিসে কি তোমাকে রেখেছি মেয়েদের হাত ধরে ডলানি করার জন্য? তোমার মতো একটা অসভ্য ছেলেকে আমার অফিসের দায়িত্ব দেওয়াটা আমার ভুল ছিল। তোমার নামে না অনেক বদনাম আমি শুনেছি, খারাপ কথা শুনেছি, আমি বিশ্বাস করিনি, কারণ আমার ছেলে বিদেশে ছিল, এই অফিসের দায়িত্বটা আমি তোমার হাতে দিয়েছিলাম, আমি ভুল করেছিলাম। আর আমার সবচেয়ে বড় ভুল কী ছিল জানো, যে তোমাকে বিশ্বাস করে এই অফিসের দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম।
কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম যে তুমি কতটা নোংরা, কতটা অসভ্যতা ছেলে। তুমি যে এই মেয়েটার হাত ধরে এরকম করলে, তোমার একবারও লজ্জা করলো না যে এই অফিসটা আমার, তোমার না? ম্যাম প্লিজ ম্যাম, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার চাকরি থেকে এভাবে আমাকে বের করে দেবেন না। আমি আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আমি কখনোই কোনো মেয়ের সাথে এই ধরনের আচরণ করব না। প্লিজ ম্যাম, আমাকে আর একটা সুযোগ দেন। এই তুমি কি ভেবেছো যে এই মেয়েটা তোমার অফিসে চাকরির জন্য এসেছে? না, এটা আমাদের প্ল্যানিং। অনেক দিন যাবত তোমাকে ধরার চেষ্টা করছি, এই মেয়েটা একটা মডেল, তাই ওকে অফিসে চাকরির জন্য পাঠিয়েছি, তোমাকে হাতে নাতে ধরার জন্য, তাই আজকে ধরতে পেরেছি। ম্যাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করেছি, বা আজকের পর থেকে আর কখনো কোনো মেয়ের সাথে কোনো বাজে ব্যবহার করব না। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন, প্লিজ একটা সুযোগ দিন। চুপ, জাস্ট শাট আপ, এনাফ ইজ এনাফ। এতক্ষণ শুধুমাত্র আমি চুপচাপ ছিলাম আমার মায়ের মুখের দিকে তাকিয়ে, কারণ আমার মা কথা বলতেছিল, কিন্তু আপনার কোনো ক্ষমা হবে না, কারণ আপনি মাফের যোগ্যই না, আর আপনি কোনো ভুল করেননি, আপনি যেটা করছেন সেটা অন্যায়, আর অন্যায়ের কোনো ক্ষমা হবে না। আর আপনার মতো একটা দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন লোকের হাতে যদি এত বড় কোম্পানির দায়িত্ব দেওয়া হয়, আপনি তো আমাদের কোম্পানি একদম রসাতলে ডুবায় ফেলবেন। হ্যাঁ, আজকে তো দেখলামই আপনার চরিত্রের অবস্থা। ছি ছি ছি, শুনেন, আপনাকে লাস্টবারের মতো বলতেছি, এই মুহূর্তে যদি আপনি অফিস থেকে না বের হয়ে যান, তাহলে কিন্তু এখানে পুলিশ আসবে, আর পুলিশ আসলে কিন্তু আপনাকে জেলের ভাত খাওয়াই ছাড়বো আমরা। কি বলতেছি, কথা কানে গেল না? আউট।